তোমাদের সবাইকে নতুন দিগন্ত স্বাগত নিয়ে চলেছে একটি ভিডিও। এই ভিডিওতে তোমাদের অনেকগুলো কমেন্ট আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ নিয়ে, বেশি করে কনস্টেবলে কিন্তু ফর্ম ফিল আপ নিয়ে, তাই এই ভিডিওটা করতে হলো। আমি এক্ষুনি তোমাদের জন্য একটি ক্যান্ডিডেটের থেকে, সে এবং ক্যান্ডিডেট বলা ভুল, আমার পরিচিত সে ব্যক্তি এবং সে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ করবে, তাকেই বললাম যে তার রেজিস্ট্রেশন বা তার সমস্ত ডিটেলস দিয়ে তার ফর্ম ফিল আপটা আমি করে দেবো এবং এটা এই সবে। তার কারণ আমাকে কমেন্ট এসছে, বাধ্য হয়ে আমি তোমাদের জন্য দেখতে শুরু করলাম, কারণ পশ্চিম পুলিশে ফর্ম ফিল আপের সমস্যা হচ্ছে এবং মাধ্যমিকে কি কোনো শতাংশ নাম্বার প্রয়োজন, এই সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। চলো দেখে নেওয়া যাক, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসের ওয়েস্টে যাচ্ছি, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসের ওয়েস্টে এসে গেছি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই কনস্টেবলের ফর্ম ফিল আপের ক্ষেত্রে দুবার ট্রাই করে নিয়েছি এবং দুবার ট্রাই করেছি, কীভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, একবার ফোন থেকে একবার ল্যাপটপ থেকে, এবং কী প্রবলেমটা হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। চলো বলে দিচ্ছি, তোমাদের শেয়ার করছি। আমি এখান থেকে তোমরা সিম্পলি কী করছো, দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল, এখানে আসছো। এখানে আসার পরেই তোমরা এই পেজটা খুলছে, তোমার এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে যাচ্ছ। অ্যাপ্লাইনে অনলাইনে যাওয়ার পরই এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, সরি এখানে আর ইউ নিউ ইউজার দেখে সাইন আপ করছো। করার পরে ইউজার নেম পাসওয়ার্ডটা ফোনে সঙ্গে সঙ্গে মেসেজ আসছে, একদম এটা সুপার ফাস্ট কাজ করছে। কিন্তু কাজটা কোথায় গণ্ডগোল হচ্ছে, এইখানে যখন ফর্ম ফিল আপ করার পর যখন বেসিক ডিটেলস চাইছে, স্টেট কোথায় থাকো এবং তোমার ডিটেলস, মেরিটাল স্ট্যাটাস এবং ফিমেল মেল, এই সমস্ত দেওয়ার পর যখন ফর্ম ফিল আপটা আসছে, এডুকেশন কোয়ালিফিকেশন সময়, এখানে যদি মোবাইল থেকে কেউ ফর্ম ফিল আপ করে, সে যদি লেট করে বা তার সঙ্গে যদি একটু টাইম নিয়ে ফর্ম ফিল আপটা করে বা একটা একটা চুজ করে, সেই সময় পেজটা রিলোড অপশান আসছে বা ব্লক হয়ে যাচ্ছে, তোমাকে আবার প্রথম থেকে ফর্ম ফিল আপ করার অপশান দিচ্ছে বা সেটা ওখানে থেমে যাচ্ছে, তোমাকে ব্যাক করে নতুন করে ঢুকলে আর পেজটা রিলোড হয়ে যাচ্ছে। এইখানে এই প্রবলেমটা, প্রথম কথা আমি যেটা ধরেছি এখানে, সেই প্রবলেমটা আসছে। এটা প্রথম মোবাইল থেকে করে দেখলাম আমি দ্বিতীয়বার, কারণ আমার একবার রেজিস্ট্রেশন করে নিয়েছি সেই ক্যান্ডিডেটটার এবং তার সঙ্গে রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আমি আবার চেষ্টা করলাম তার ল্যাপটপ থেকে। সেম বেসিক্যালি এডুকেশান কোয়ালিফিকেশান যখনই ফিল করছো তখনই সেই জায়গাটাই, কিন্তু সিম্পলি ল্যাপটপটা ওইখানে পজ হয়ে গেল আর কোনো কিন্তু ওটা রিলোড বা রিফ্রেশ করার অপশান দিচ্ছে না, তার সাথে সাথে ওটা বন্ধ হয়ে গিয়ে আবার নতুন করে পেজটা ওপেন হচ্ছে, তখন তোমাকে আবার সাইন আপ করতে হচ্ছে। মানে ওইখানে কিছু একটা সাইডে ফর্ম মানে গণ্ডগোল হয়েছে। দ্বিতীয় কথা, কত শতাংশ নাম্বার শতাংশ কোনো প্রয়োজন কি না, আমি এটা আমি এই মেসেজটা ইভিনিংয়ে পেয়েছিলাম, কিন্তু আমি এখন ট্রাই করলাম, দেখলাম যখন পার্সেন্টেজটা বসাচ্ছি মাধ্যমিকের, আমি 31-32 দিয়ে দেখলাম, সে অনেক বেশি নাম্বার পেয়েছে, আমি দিয়ে দেখলাম কোনো প্রবলেম ইস্যু করছে না। যদি এটা কোনো প্রবলেম হয়ে থাকে তার সলভ হয়ে যাবে, তার কারণ নোটিফিকেশানে কোনো ধরনের শতাংশ নাম্বার চাইনি, শুধু মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর সাইটে সত্যি প্রবলেম হচ্ছে, কারণ আমি তার রেজিস্ট্রেশনটা করলাম, কারণ এখানে নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার সব কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মানে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই, মানে একদম মানে তুমি যেখানে সাকসেসফুল মারবে এবং যদি ফোন নাম্বার ঠিক দাও, এমনকি 10 সেকেন্ডের মধ্যে সেই তোমার ফোনে মেসেজ চলে আসবে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা, এটা সুপার ফাস্ট হচ্ছে। কিন্তু যখনই ওইখানে এডুকেশান ডিটেলস বা বায়ো ডিটেলস ফিল আপ করছো, ওইখানে গিয়ে প্রবলেমটা হচ্ছে। আমি দুবারই বেসিক্যালি এই জিনিসটা দেখলাম, একবার ল্যাপটপ থেকে করলাম এই মুহূর্তে, রাত্রির এখন 11:13 এবং এখনও কিন্তু দেখলাম ফর্ম ফিল আপের সমস্যা হচ্ছে। তাহলে আমার মনে হয় কিছু দিন টাইম লাগবে, মানে 1-2 দিন পরে ফর্ম ফিল আপ করো, এবং সেই ক্যান্ডিডেটটার আমি করলাম, সেই ক্যান্ডিডেটের আপাতত রেজিস্ট্রেশন আইডিটা হয়ে রইলো, মানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা তৈরি হওয়া রইলো, এবার যখনই তাকে তারটা ফর্মটা আমি করবো, তাকে যখন বলেছি কথা দিচ্ছি, এবার তখন যাই ফর্ম ফিল আপ করবো, তোমার এটাও করে রাখতে পারো বা পরেও করতে পারো, যে সাইন আপটা করে রাখলে যদি ওয়েবসাইটে প্রবলেম হয় পরে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে তার পেজটা খুলে যাবে অটোমেটিকলি। আমি দুবার কারণ ল্যাপটপের চেষ্টা করলাম, খোলার পরে সেম প্রবলেম হচ্ছে, ওয়েবসাইটটা স্লো হয়ে যাচ্ছে ওয়েবসাইটটা, যার ফলে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এখন এই মুহূর্তে ফলো করছে, ফলো করার ফলে ওয়েবসাইটটা বা একসঙ্গে ফর্ম ফিল আপ করার চেষ্টা করছে, ফলে একটু স্লো ডাউন হয়ে গেছে, যার ফলে একটু প্রবলেম হচ্ছে। যদি আমি দেখবো রাত্রের দিকে আবার সেই ক্যান্ডিডেটটা, কারণ কালকে বলেছি তাকে ফর্ম ফিল আপ করে তার ডিটেলসগুলো নিয়ে এসেছি, আমি জমা তারটা দিয়ে দেবো, এবং তাই বেসিক্যালি আমাকে ফর্ম ফিল আপ করতে হয় রাত্রে। আমি যদি হয়ে যায় বা টেকনিক্যাল ইস্যু ঠিকঠাক যদি হয়ে যায়, তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে বা কোথাও কমেন্ট ট্যাবে পোস্ট করে দেবো যে না এখন আর ফর্ম ফিল আপ ঠিকঠাক হচ্ছে, কিন্তু এই মুহূর্তে প্রবলেম হচ্ছে। তাই একটু বেসিক্যালি কিছুদিন ওয়েট করে যাও আমার মনে হয়, যে তারপরেই ফর্ম ফিল আপ করলে আমার ভালো ফর্ম ফিল আপ হবে, কারণ এই সময়
এডুকেশান ডিটেলস বেশি করে ফিল করার সময় কিন্তু গণ্ডগোলটা হচ্ছে। এটা জাস্ট ওয়েবসাইটের প্রবলেম, কোনো চিন্তা কোনো কারণ নেই, কারণ মাধ্যমিকে কোনো শতাংশ নাম্বার চাইছে না এবং চাইবেও না, তার কারণ অফিসিয়াল নোটিফিকেশানে বলা আছে মাধ্যমিক পাস করে থাকলে তুমি আবেদন করতে পারবে। আর যেটা স্লো হয়ে যাচ্ছে বা কম্পিউটার হ্যাং করছে, হ্যাং কিছু করছে না, ওই পেজটা বারবার রিলোড রিলোড চাইছে, যেটা বেসিক্যালি প্রবলেম হচ্ছে। আর তাই সেই সমস্যাটা থাকবে 2-3 দিন পরেই, তাই একটু ওয়েট করো, ধৈর্য ধরো, অত চিন্তার কোনো ব্যাপার নয়, অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে শেয়ার করে দেবো, তাতে সবাই টেনশন মুক্ত হয়ে গিয়ে পরে ফর্ম ফিল আপটা করে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।